ওয়েল, তোমার ভিডিও টাইটেল আর থাম্বনেইলে যদি যাদবপুর ইউনিভার্সিটি না থাকে তাহলে তোমরা সেই ভিডিও খুলেও দেখো না, লিটারালি খুলেও দেখো না। একটু মালপত্র খুলে দেখার চেষ্টা করো, যদি ভালো লাগে তাহলে অ্যাপ্রিসিয়েট করতে পারো, আর যদি খারাপ লাগে তাহলে ইউ হ্যাভ মেনি অপশনস, তোমরা ভিডিওটা মাঝখান থেকে দেখা ছেড়ে বন্ধ করে যেতে পারো, তোমরা চাইলে আমাকে ডিসলাইক করতে পারো, তোমরা চাইলে আমাকে কমেন্টে গালাগালি করতে পারো যে বালছাল ভিডিও বানাস তুই, তোকে ইউটিউব থেকে ব্যান করে দেওয়া উচিত, তুই মানে তোকে ভিডিও বানাতে দেওয়া উচিত না, এরকম কমেন্ট করো, আমার ভালো লাগবে সেটাও, লাইক মোটিভেটেড ফিল করবো আর কি, যে ঠিক আছে কেউ তো কমেন্ট করেছে। বাট গল্পটা হচ্ছে যে এইটুকু বলার জন্যই জাস্ট ভিডিওটা শুরু করেছিলাম, এখন আমার মাথা পুরো ফাঁকা, জাস্ট র্যান্ডম একটা কনসেপ্ট হয়তো বলবো কিছু যেটা সম্বন্ধে আমার লিটারালি এখন কোনো আইডিয়া নেই। কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি যাই বলেন না কেন আমরা তাই সবসময় শোনার জন্য বসে আছি। গজব বেজ্জতি হ্যায়। So hey guys, welcome to my channel, welcome to another video of Kolkata Wala Kaushik, jekhane hoy prochur moja, prochur khawa, prochur bawal ebong tar sathe thake guys ektu content. To amake amar Instagram amar comment section e onekei proshno ta koreche, tara tumi choto belay kemon student chile seta amake ektu janio, mane basically tara etai bolte chaiche je Jadavpur University te bhorti howar jonno kemon student howa proyojon. Kichu na, just Jadavpur University ke dhokacchi amar video te. আমি নিজেকে কেমন স্টুডেন্ট বলবো আমি নিজেও জানি না, মানে ছোটবেলায় আমার বাবা আমাকে লাথে যখন পড়াতে বসাতো তখন আমি ভালো স্টুডেন্ট ছিলাম, তার কারণ পরের দিন দিয়ে আমি পারতাম পড়া, তো ভালো স্টুডেন্ট। আবার বাবা যখন আমাকে লাথে পড়াতে বসাতো সেই একই কন্ডিশনে আমি ঠিক পড়া পারতাম না, মানে ঠিক পড়তাম না, আর আমি তখন খারাপ স্টুডেন্ট হয়ে যেতাম। মানে আমি অ্যাকচুয়ালি কনফিউজ যে আমি নিজেকে কেমন স্টুডেন্ট বলবো, অনেক ভাটবোকা হয়ে গেলো। এবার আসি আসল কথায়, তো সেটা হচ্ছে যে ধরো আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং আমার সায়েন্স ভালো লাগে না, এটা কি খুব বড় একটা ক্রাইম? তোমাদের কি মনে হয় আমাকে একটু কমেন্টে জানিও তো। আমার কিন্তু ক্রাইম মনে হয় না, আর আমার সায়েন্সও ভালো লাগে না, বালছাল একটা ব্যাপার মনে হয়, যদিও আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো ব্যাপারটা এরকম না যে আমার ক্লাস 7, 8, 9 বা 10 সায়েন্স সাবজেক্ট ভালো লাগতো না, তখন আমার বেশ ভালোই লাগতো পড়তে, তার কারণ তখন আমাদের সায়েন্স সাবজেক্ট বলতে দুটো বই ছিল, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং আরেকটা হচ্ছে লাইফ সায়েন্স, এবং তখন আমাদের ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের নামে পানু চটি বই পড়ানো হতো, লিটারালি এরকম সাইজের একটা চটি বই থাকতো যার ভেতরে সায়েন্স পড়ানো হতো আমাদের, আর সেটা পড়া আমার কাছে মনে হয় না খুব একটা বড় ডিল, যদিও ক্লাস 11 বা 12 উঠে সেই চটি বইটা হয়ে যায় একটা বড় উপন্যাস যেখানে মোটামুটি রবীন্দ্রনাথের 25টা খণ্ড একসাথে ঢুকিয়ে দেওয়া যায়। কাকা তোমরা কি গাঁজা খেয়ে সিলেবাস তৈরি করো? ক্লাস 10-এর বই এইটুকু, ক্লাস 11-এর বই এরকম। ফাক ইউ এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া। ক্লাস 10 থেকে 11 ওঠার পর আমার অবস্থাটা ঠিক ওরম হয়েছিল যেমন একটা ব্যাং একটা কুয়ো থেকে যদি সমুদ্রের জলে ঝাঁপ দেয় তবে তার অবস্থাটা ঠিক যেরকম হয়। বেসিক্যালি আমি কিছুই পারছিলাম না, ভীষণ ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, ডিপ্রেশনে চলে গেছিলাম, ছটফট করছিলাম ভেতর থেকে, তা সত্ত্বেও কিছু হচ্ছিল না। তারপরে একটা নতুন চুতিয়ে সাবজেক্ট অ্যাড হয়েছিল, তার নাম হচ্ছে কেমিস্ট্রি, যে সাবজেক্টটা একটা বোকাচোদা, শুয়োরের বাচ্চা, ল্যাওড়া, যাই গালি দেবো ওই সাবজেক্টের ব্যাপারে কম হয়ে যাবে, কারণ ওই সাবজেক্টের ব্যাপারে আমি কিছু জানতাম না, কিছু পারতাম না, কিছু বুঝতামই না সাবজেক্টের ব্যাপারে। ভাই ওই 1 বছর বা 2 বছরে ওই 3টে সাবজেক্ট বায়োলজি কেমিস্ট্রি আর ফিজিক্স আমার যা গাড় মেরেছিল সেই ব্যথা আমার এখনও আছে, লিটারালি এখনও। আমি জানি না যে ক্লাস 11-এর ফিজিক্স বইয়ের যে কোনো একটা অঙ্ক উইদাউট এনি ক্লু কোনো একটা ছেলে তার পরীক্ষার খাতায় কীভাবে সঠিকভাবে লিখে আসতে পারে, আবার আমি এটাও জানি না যে বায়োলজির 100টার উপরে সায়েন্টিফিক নেম কেউ এমন করে কী করে মুখস্থ করে ফেলতে পারে যার ফলে প্রশ্ন ধরার আগেই সে অ্যান্সার বলে দেয়। কার চার হিনাস অ্যামরির রাইন চোষ, এর মানে নাকি হাঙর। সিরিয়াসলি ফাক ইউ এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া। আর ভাই যারা কেমিস্ট্রিতে ওই পিরিয়ডিক টেবিল উত্তর দিক থেকে দক্ষিণ দিক, পূর্ব দিক থেকে পশ্চিম দিক, ঈশান দিক থেকে নৈঋত দিক, নৈঋত দিক থেকে অন্য কোন দিক মুখস্থ করে রাখতে পারে, তোমরা বস জিনিয়াস, তোমরা বস হিরো, তোমরা গুরু। আমাদের ছোটবেলায় একটা জিনিস অ্যাটেন্ড করতে হতো অ্যাজ আ সায়েন্স স্টুডেন্ট, সেটা হচ্ছে এই সায়েন্স ফেয়ারে আমি যেই কাজটা করতাম সেটা হচ্ছে প্রতি বছর কিছু না কিছু সাবমিট করার জন্য আমার মন আঁকু পাকু করতো এবং আমি কিছু না কিছু প্রজেক্ট বানিয়ে জমা দিয়েই ফেলতাম। একবার মনে আছে এই সায়েন্স প্রজেক্টে আমাদের সায়েন্স রিলেটেড কিছু একটা জিনিস সাবমিট করার ছিল এবং সেইটা মেবি গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড কিছু, আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিছু একটা জমা দিতে চেয়েছিলাম, বাট আমরা এতটাই ল্যাথখোর আর সায়েন্স বিমুখ ছিলাম যে আমরা যেদিন জমা দেবো তার আগের রাতে ভাবতে বসেছিলাম যে কী করা যায় গ্লোবাল ওয়ার্মিং নিয়ে,
বাট ওই যা হয় আর কি আলটিমেটলি সেটা আমাদের কমপ্লিট হয়নি। বাট তোমরাই আগে বলো যে যদি আমরা সেটা কমপ্লিট না করতে পারি আগের রাতে, তাহলে খুব বেশি হলে আমরা কি করতাম? আমাদের নাম উইথড্র করে নিতাম, আমরা জমা দিতাম না, বা আমাদের নাম দেওয়া থাকতো, আমরা প্রেজেন্টই হতাম না সেখানে। বাট উই ওয়ার জিনিয়াস গাইজ, আমরা যে স্যাম্পেলটা তৈরি করেছিলাম আমাদের সায়েন্স প্রজেক্ট সাবমিট করার জন্য, মানে গ্লোবাল ওয়ার্মিং দেখানোর জন্য একটা স্যাম্পেল রেডি করেছিলাম আমরা, তো সেটাকে আমরা আমাদের আর্ট কম্পিটিশনে দিয়ে দিয়েছিলাম বা হস্তশিল্প প্রদর্শনীতে দিয়েছিলাম, এবং সেখানে আমরা গাইজ ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, লিটারালি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। হ্যাঁ, তাতে আমাদের কোনো রিগ্রেট নেই, ভালোই লাগে। জাস্ট ওই একটাই রিগ্রেট যে সায়েন্স কেন নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, তার সাথে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর যারা আমার থোড়াটা নতুন দেখছো তারা তো প্লিজ সাবস্ক্রাইব করবে, আর আমার চ্যানেলে আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে আগে, যে আমি কেমন ধরনের ভিডিও কন্টেন্ট বানাই। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অ্যাপ্রিসিয়েট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আজকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি একদম খিল্লি করে বানাইনি, একদম মজা করে বানাইনি, ভুলভাল লজিক দিইনি, গল্প বানাইনি, কারণ এগুলো আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। আমার অ্যাকচুয়ালি সায়েন্স ভালো লাগে না, আমার একদম বাজে লাগে সায়েন্স পড়তে, তাও এখন যা হওয়ার হয়ে গেছে। বাট তোমরা যাতে সেই ভুলটা না করো তাই একটা মেসেজ দেওয়ার ছিল এই ভিডিওটার মাধ্যমে, তো সেটাই দেওয়ার চেষ্টা করেছি। অবভিয়াসলি তোমরা নিজেদের পছন্দের সাবজেক্ট চুজ করে তারপরই এগোবে, কখনো জোর করে কোনো একটা সাবজেক্টকে না ভালোবেসে সেটা মাথায় চাপিয়ে নিয়ে সেই সাবজেক্টের মার্ডার করো না, তোমারও ভালো লাগবে না, সাথে সাবজেক্টেরও আশা করি সেটাতে খুব একটা ভালো লাগবে না। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, এখন ভালো থেকো, সুস্থ থেকো, খেয়ে থাকো, মজা করতে থাকো, আর অবভিয়াসলি গাইজ প্রিকশনস নে, তার কারণ করোনা আমাদের এখনো ছেড়ে চলে আসেনি। চলো দেখা হচ্ছে। আর তো লিজা।